টাকা কোনটা বেশি? ঠিক আছে, বেশি বললাম নাকি গো? এই আর একটু কম দিলে হয় না? কম করলে কম বলা লাগে? কম দিলে হয় না? আমি বুদ্ধিমান। তুমি বুদ্ধিমান? হ্যাঁ, পাতলা দুধ কম বললে চাই। হ্যাঁ, তোমার 80 টাকা কেজি। তোমার বাচ্চারা কবার করে খায়? ও গুনতে নাই। হ্যাঁ, এবার থেকে গুনে রাখবো। হ্যাঁ, গুনবা। সেই প্রথম দুধটা টেনে যেটু আসবে ওই একটু খাটি দেবা। আর সারা রাত যদি তুমি দোয়া কি করে হবে বলো? সব পাতলা কিছু বলছি না তাই তখন থেকে শুনছি না। কি বলছো? কি আই আমার বাচ্চা খায় মানে প্রথমে যেটা আসবে সেটা মানে তার মানে কি বলো? প্রথমে দুবার খায় না বাচ্চা রে? আই কবার খায় মানে জানো না? বাচ্চা কবার খায়? দুবার খায়। হ্যাঁ, তো দুবার খই। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে টাইমতে লাগবা, দেখবা গদ 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 করে নাইমবি দুধ। তো সেটা বলো। হ্যাঁ, পানি মানে দিও না, ফজলু ভাইকে আগে দেবো। হ্যাঁ, ফজলু বাবা আমার ভাই, ওই দুধ তো খেয়েই তো পালো। আর দিনে চারবার করে খাই আমার ভাই। তাই শোনো, আমি সেই কথা বলিনি, আমি বলেছি আমার গায়ের দুধ, মানে আমার বাড়িতে একটা জার্সি গরু আছে, গরুকে গাই বলে। আমি তোমাকে খারাপ বলিনি, তোমার বাচ্চারা দুধ টেনে পাতলা কই দিতে একটু গাঢ় করবা। কি করবো বলো, সব কিছু ভেজাল তো ওই জন্য। তুমি আমাকে ভেজাল দিও না, গরিব মানুষ আমি। আমি বিশাল বড় লোক। হ্যাঁ জানি তো, তুই ভিক্ষা করে খাস। আমি ভিক্ষা করে খাই? হ্যাঁ, সেদিন তোর মা ভিক্ষা করছিল, তার সঙ্গে তুমি ছিলে। তারপরে তোর মা আর তোর 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 গার্জন দুজনে হাত চেয়ে ধরে ভিক্ষা করে দিয়েছিল। তাই তুমি তুমি আমার হাত ধরছো কেন? শালা হার আইবি বলছে হাত ধরিনি, তাও শালা হাত ধরে হাত তো লিয়ে। তুমি হাত ধরছো তখন কি মনে হচ্ছে জানো? কি হয়েছে বলবো? এ ছোড়ি, তো আমার প্যান্ট খুলছে কেন? আসল জিনিস একবার ভয় ছিল। তোমার প্যান্টের পকেটে টাকা আছে কেন? দুধ নেবে না তার জন্য? হ্যাঁ ওটাই দেখছিল। আমার আমার জিনিস একবার তুমি কি করবে জানো তো? ও তুমি বাঁচাও সাধু বাবা, ও তুমি বাঁচাও সাধু বাবা রে। খালি বাদ না তো ধপা ধপ শুনতে পেলাম, আর নাই সব বাইর দিয়ে বাই করে দিস গান। বেশ বেশ ঠিক আছে, এবছর যান জ্বলি গেল রে। শোনা, হ্যাঁ তাহলে আমার দুধ পছন্দ হয়েছে? তোমার দুধ আগে লব তোমার। নেবে তো? হ্যাঁ হ্যাঁ, 80 টাকা? না না না, 4 কুড়ি 5 টাকা। এই তুমি বললে যে 80 টাকা, তাও তো বলছি 4 কুড়ি 5 টাকা। আচ্ছা ঠিক আছে, 4 কুড়ি 5 টাকাই দিও তুমি। হ্যাঁ 4 কুড়ি 5 টাকাই দিও। বেশ যাও, তোমার দুধ ভালো। ওরে দুধ বালি, ও ছুঁড়ি আবার দেখো দুধে বোধ হয় এই তো মিশুই। ও ছুঁড়ি ফ্যান না দি দুধ টানে, কি ঝামেলা। বলছি দুধে ভেজাল দিই না, এই তো ভেজাল দাও না। দুধে হাত দিবে দিয়ে তারপরে হাত ধোবে না, ওই জন্য সাবানটা নিয়ে এসেছি। ও আমি মনে করছি ছোট দুধের বাটে লাগিয়ে দুধ দুধ বাটলো অরম করে পরপর করে টানো। আমি বুঝতে পার কে ফক ফক কইলি রে শাল, আমার জান দেখি খেলে বড় আর ফক ফক কইছে রে। হ্যাঁ 2000 কুঙাই ভইলে শালা হার আমি শালা ডেয়ার কেজি করে ভাত খেয়েছি শালা, আর ফির ফির যাই খেলা করছি। আবার আল্লাহর কি খেলে নিও? হাকি শুনে কান্দি শুনে এই পাই দিলে ছুঁড়ি হাঁ দেখাবে হাঁ? বাপা রে শালার হাঁ দেখ, মনে হচ্ছে দুটো মানুষ গিলি নেবে রে। হ্যাঁ হ্যাঁ, আজকে গিলি নেবে মধুকে লিও। হ্যাঁ মধু কাজ কামড়াবা, বললাম না আমাদের দলে সবই কে আপা। হ্যাঁ ওই এক খাপা ওইটা, ওরে পাগল লইয়া যাব আমি কলখানে, রাস্তাঘাটে লোকের সামনে, রাস্তাঘাটে লোকের সামনে আমায়া অপমান করে। পাগল লইয়া হরে হরে পাগল লইয়া যাব আমি কলখানে, ওরে পাগল লইয়া যাব আমি কলখানে।
আহা তোর কাছে কি মাল আছে? চুপ বাচ্চা মেয়ে, পেটে লাড়ি নাই। এই তোমায় একটু দিবা? হ্যাঁ তোমায় একটু পেটের লাড়ি দিবা আমাকে? আমার লাড়ি দোষ হয়ে গেল? তাহলে আবার আমাকে বলছো কেন? 13 দিন তো পায়খানা হয়নি। তোমার কাছে কি মাল আছে? করলেই দশ, করলেই দশ, আর না নিলেই দশ। বাচ্চা মেয়ে হয়ে গেল গো, করলে দশ আর না করলে? না করলে লস। না না, এত বড় সুযোগ হাত ছাড়া করে একবার করিনি। 10টি টাকা কার কাছে হবে? দাও তো, আমি একবার করিলি ফজল কাছে পরে নেবো। কই দাও তো ভাই, আল্লাহ করে বেঁচে থাকুক। আল্লাহ করে বেঁচে থাকো ভাই, লাও কইতে দাও। এই আগে টাকাটা দিবে তারপরে? হ্যাঁ আগে টাকা দেবে, না করি ও দেখুন দেখুন, যদি না দাও না সেদিন বলে চলো। ও তুই দেবো বলে কথা দিলি গো, ও ছোড়ির মনে কি আর থাকে, শোনবান তোকে দিতে হবে দিতে হবে, মোকে বলেছিলি যেটা গতিতে হবে, মোকে বলেছিলি যেটা গতিতে হবে। কালে আসলে মাইক গেলে হাঁক দেবো, দা করো করো। কি করবো? তুমি তো বললে করলি দশ, আমি করার লাগি বলিনি। তাইলে করেলা বিক্রি করি। করেলা? হ্যাঁ খাম কই টাকা লিয়াই হইলো রে ইয়া। করেলা তা ভালো করে বাংলায় বলবি যে করেলা বিক্রি করি, করলি দশ। না পরে লোবো, যা কাম কাজ করলি দশ। আগে বলবি রে টুনির মা, তোমার টুনি কথা শুনে না, দু কাটা তো যাই গেলি আর বসো না। ও টুনি স্কুলে যাইবে, টুনি বারান্দায় আইবে, টুনি রেলে আসবে চালাবে। ছুঁড়ি মনে হচ্ছে কলেজে পড়তে যাবে তোমার কাছে। কি বেগুন মা, থম্বা বেগুন না লম্বা বেগুন? তোমার কাছে কি মাল আছে? আমার কাছে ভালো মাল আছে, নেবে তো? হ্যাঁ মাল তোর কাছে বাঁকা মাল লোবো। ও কি মাল বলো, মাল বলো, বলি বলো। দুলাল, এ দুলাল একটা পাঞ্জাবি দরকার আছে। এ দুলাল আজা পানি হলে লাগান কি লাগাবে রে? আগো হলে লাগান কি লাগাবে? হলে লাগাবে জানো না কি কি বলো? খারাপ ভাবছো কেন? তা খারাপ গলা তেজ নাই, খারাপ ভাবো না। কার গলা তেজ নাই গো? হ্যাঁ বে সাড়ে উনচি লুইছি। কি লাগাবে কি লাগাবে? হ্যাঁ কি জিনিস? কি জিনিস? হ্যাঁ তুমি খারাপ হেব না শোনা। তা বলো চটপট করে বলতে পারছো না? না ঠান্ডা লাগছে। সওগা এই নাসির ভাত দিয়ে দে। আমি মলম বিক্রি করতে এসেছি, তার জন্য বলছি যে আসুন দাদা হলে লাগা। মানে হলো মাথায় ব্যথা হলে লাগান, হলে লাগান হাঁটুই ব্যথা হলে লাগান। এক জায়গায় লাগাবে, একবার ফুলি তুলবি। হ্যাঁ খোঁজবো তাকে। শালা কি হার আমি মাল বেচে, মাথায় ব্যথা হলে শালা কোমরে ব্যথা কি ঝামেলায় ভরি গেলাম দেখ। হ্যাঁ ওই সই জায়গায় ব্যথাটা ওরও কেন লাগাবে? ওইটা ব্যথা ওই লাগাবে
পারবে না কপালে ব্যথা হল মা আলু না মা কেন গো নাও বসো ব্যথা হলে হলে লাগাবে পরে লাগাবো ওরে বাবা রে কি